আমার ফ্রেন্ড ক্লাবের মেম্বাররা আমাকে সর্বাধিক ভোট দিয়ে জয়যুক্ত করেছিল। আমি বলবো যে নিজেরই কিছু ব্যর্থতার কারণে আমি এবার ইলেকশনে পার্টিসিপেট করিনি। আমার ক্লাবটা খুব প্রিয় একটা জায়গা, ওইভাবে সময় দেওয়া কিছু নিজের এটা নাই বা বললাম আজকে আমি আমার দিকটা বলতে পারি, কারণ আমি একজন মানুষ ইন্ডিভিজুয়াল বসে আছি, একটা জায়গায় বসে কমিউনিকেট করছে সবার সাথে। আমার জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে যেখানে ফ্রিডম আছে এবং সুস্থ স্বাভাবিকভাবে হচ্ছে, অ্যানাদার সাইডে কি হচ্ছে আই হ্যাভ নো আইডিয়া। আসলে এই সময়টা প্যান্ডামিক টাইম থেকে কিছুটা আমরা যে প্যান্ডামিক একটা সময় এটাকে ওভারকাম কতদিন লাগবে আমি বুঝতে পারছি না, কারণ গ্লোবালাইজড ভাবেই আমরা যৌথভাবে আক্রান্ত হয়ে গেছি এবং পিছনে পড়ে গেছি। বিজনেস দিয়ে কিন্তু আমাদের সমস্ত কিছু করে যাচ্ছে, কারণ আমাদের এখানে যারা প্রডিউস করছে তারা কিন্তু বিজনেস সেক্টর থেকে, যেহেতু বহির্বিশ্বের অবস্থান ভালো না সেহেতু তারা এটা ইনভেস্ট করে পারে, আর যখন ইনভেস্ট হয় না প্রডিউসার থাকে না তখন ডিরেক্টর সেটা স্বাভাবিকভাবে বুঝে যাচ্ছে। এমনিতেই ইন্ডাস্ট্রির অবস্থা ভালো ছিল না, তার মধ্যে আবার এই করোনা কোভিড-19 আমাদেরকে আসলে সত্যি অনেক পিছনে ফেলে দিয়েছে। আশা করি যে ইনশাআল্লাহ কিছুটা গ্লোবাল বাঙালি এত শক্ত এবং আমাদের ইসলাম ধর্ম বলবো এখানে ধর্মীয় ব্যাপারও অনেক কাজ করে আমরা সেই বিষয়ে মানে এখনো বেঁচে আছি, এখনো কথা বলছি আপনাদের সামনে আমি কাজের কথাই বলছি, কাজ করার কোনো ওয়ে এখন নেই, যে কাজগুলো পেন্ডিং আছে ওগুলোই আছে। আমি চারটা মুভিতে কাজ করেছি, অরুণ বরুণ কিরণমালা, পরাণ পাখি, নষ্টমন্দা, আর একটা অনুদানের ছবি কাঁচার খালে রূপালী চাঁদ। এগুলো আশা করি কিছুটা টাইম ওভারকাম হয়ে গেলে ইনশাল্লাহ রিলিজ হবে, এছাড়া এখন নতুন কিছু প্ল্যানিং করতে পারছি না। আপনি একসময় খুব ব্যস্ত ছিলেন, তারপর আপনি যখন চারটা ছবি যখন আবার করলেন একটা পার্থক্য পেলেন কিনা, ইন্ডাস্ট্রি বলি কাজের ক্ষেত্রে বলি, মানে আমাদের আসলে কোন দিক থেকে আমরা এখন আপনার চোখে লেগেছি যে আমরা পিছিয়েছি অথবা এই জায়গাগুলো প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে? আসলে আপু আমি কোনো সময় আমার যতটা ব্যস্ত থাকার কথা ছিল ততটা ব্যস্ত আমি কখনোই ছিলাম না, বিকজ অফ এটা আমার স্টাডির কারণে আমি ক্লাস 7 থেকে এখানে কাজ করেছি। আমার যতটা কাজ করার কথা ছিল আমার যতটা ব্যস্ত থাকার কথা ছিল ততটা ব্যস্ততা আমি কখনোই গ্রহণ করতে পারিনি। এটা রিজন হচ্ছে আমার স্টাডি, আমি ক্লাস 7 থেকে যখন পড়াশোনা করেছি বুঝতে পারছি যে পড়াশোনা করলে 12 মাসে 13 ঘন্টা মতো পরীক্ষা তখন অনেক রুগী আমাকে বাদ দিয়ে কাজ করতে হয়েছে, এর মধ্যে অশ্লীলতা এটা ওটা নানান ধরনের বিভিন্ন বহুমুখী কারণে দেখা গিয়েছে যে একটা গ্যাস সৃষ্টি হয়েছে, আমি সব কিছু গ্রহণ করতে পারিনি। বিকজ আই প্রেফার অনেক ওয়াইস, আমি সম্মানটাকে পছন্দ করি, দ্যাটস ওয়াই এখন আমি জজপুরে প্র্যাকটিস করছি অ্যাজ এ লয়াল দলের বা স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্স পাস করেছি, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি এই গ্যাপগুলির কারণে। তো ওই যে বলেন কাজ দিয়ে কথা বলেন, আসলে কাজ দিয়ে কিন্তু কথা বলতে পারছি না, মান্নাতে যে একটা আপনি বলেন আপনি বলেন কাজ ওই যে যেখানে কাজ নিয়ে কথা বলতে বলছেন, আমি বলবো যে আমাদের ডিজিটালাইজ ফিল্ম ইন্ডাস্ট্রিয়াল একটা রেগুলেশন হয়ে গেছে যেখানে আমরা অনেক কাজ করার কথা ছিল, বাট কিছু কারণ সবচেয়ে কিছু কারণ না বলতে ইম্পর্টেন্ট একটা মানে যে কাজ কমে গেছে বা মানুষ ডিপেন্ড করতে পারছে না, মান্নাতে যে ঘাটতি এখন সিসিটিভিতে দাঁড়িয়ে আছে, যে ওনার একটা জায়গা যে শিল্পীদের একটা জায়গা, এই জায়গা থেকে আমি বলবো যে মান্নাতে মানে ঘাটতি কখনো পূরণ হবে না এখানে, আর ওনার কারণে আমরা সত্যি আমরা অনেক খুশি হয়েছি ফিল্ম ইন্ডাস্ট্রি। ধন্যবাদের শ্রদ্ধা নিয়ে স্মরণ করছি ওনাকে, সবাই দোয়া করুন ওনার জন্য। সৌদি আঞ্চলে মৃত্যুবার্ষিকী আমার কথা কেন ভালোবাসলাম সেই ছবি তোমাকে লাস্ট পেয়েছিলাম, আমার মৃত্যু কিছুদিন আগে, এটা আমার জীবনের অনেক বড় প্রাপ্তি। হিমায়ন করবি তার আসলে আমি এত ছোট একটা মানুষ, হিমায়ন করবি
অঞ্চলের কাজের মূল্যায়ন করার ক্ষমতা আমার নেই। উনি ঠিক কাজ করে গেছেন, এভরিবডি নো হিম। নতুন কমিটির প্রতি একটাই প্রত্যাশা থাকবে, আপনারা যারা সভাপতি সেক্রেটারি বা বড় বড় দায়িত্ব পালন করছেন তাদের সাথে যারা পার্টিসিপেট করছে তাদেরকে আপনারা গুরুত্ব দেবেন। কারণ হচ্ছে সভাপতি সেক্রেটারি 2% থাকে, তারপরে তাদেরকে গুরুত্ব দেবেন, তাদের ওপিনিয়নটা নেবেন। বাক স্বাধীনতা আপনারা কখনো ওখানে স্তব্ধ করে দেবেন না, অবশ্যই কথা বলতে দেবেন, যে যেখানে উপযুক্ত সেখানে আপনারা নিয়ে যাবেন। আশা রাখছি।